Hey guys, welcome to my channel creation of Monika. The tomade shovel ke shagoto janai. আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে বেলা দুটো, তো দুটো বেজে গেছে খেতে খেতে। তো অন্যদিন আর একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তো আজকে একটু লেটই হয়ে গেল। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট দুপুরের, আর এখন বসে আছি রুমে। আর এখন অল্প অল্প ঠান্ডা চলে এসছে বলো তো, ওই কারণে আজকে ব্ল্যাঙ্কেটটাও বের করলাম, সকালের দিকে বের করেছি, করে আর একটু রোদে দিয়ে এসেছিলাম, আর একটু আগে নিয়ে এসে আর রাখলাম সবে। তো দুপুরের দিকে গরমই থাকে মোটামুটি, কিন্তু রাতের দিকে একটু দেখি অল্প অল্প ঠান্ডা লাগে, তো সেই কারণে বের করে নিয়েছি। তো প্রয়োজন হলে লাগবে, তো সে কারণে বের করে নিয়েছি। আর এখন তো বসে আছি রুমে, আর খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, আর ও তো গেছে ডিউটিতে, বাড়িতে নেই। তো এখন বসে বসে কী করবো, ফোন ঘাঁটছিলাম একটু, তো ভাবলাম আর আজকে মানে শীতকালে খাওয়া দাওয়ার পর একটু টক খেতে বেশ ভালোই লাগে বলো তো। আগে মানে বিয়ের আগে প্রচণ্ড টক খেতাম, এখন করে অতটা খাই না, তো খাওয়ার একটু ইচ্ছাও হলো। তো বেলটা নিয়ে চলে এসেছি, আর এই বেলটা আজকে খাবো ভাবছি এখন। তো ওই জন্য পুচকেটা নিয়েছি, আর একটা ছিল মানে এর থেকে অনেকটা বড়, তো সেই কারণে আমি যেহেতু একা খাবো, কেউ খাবে না বললো, তো ওই কারণে বড়টা নিয়েই পুচকে মতোটা নিয়েছি। তো আমি একার জন্যে যথেষ্ট এটা, তো এটা এখন খাবো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেল মাখা, তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বেলটা জাস্ট ভেঙে নেব, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভাঙলে হবে না, আমি বাইরে থেকে ভেঙে আনি, কারণ এখানে যদি ভাঙি সিমেন্টের দাগ টাগ হয়ে যেতে পারে। বাইরে থেকে ভেঙে নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন তো ডেটটা বেজে গেছে, তখন বললাম তোমাদের, তো ওই কারণে বাইরে সবাই এখন কৃষ্ণ দেখছে, তো ওইটা সবাই দেখে আমাদের বাড়িতে। আর এখন ভাবছি তেল মাখা করব, তো ওটাই আজকে খাওয়ার ইচ্ছে করে। এরকম এখানে রয়েছে তেল, এ একটা দেখো পুচকি মতো। তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো ওই জন্য ভাবছি যে আজকে দুপুরে বেল মাখা করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে নিয়ে নিয়েছি দুটো বেল, এটা ভেঙে নেবো ফার্স্ট। তো পুচকিটাই ভাঙছি, কারণ আমি একা যেতে খাবো, তো এইটাই ভাঙছি, ওই জন্য এটা খাওয়া খাবার পরে খাবো। তো এই বেলটা দেখো ভাঙা হয়ে গেছে, এই দেখো ভালো বেশ পেকে গেছে বেলটা। আর এখানে ধনে পাতা নিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখলে বেলটা আমি ভালোভাবে ভেঙে নিয়েছি, আর এখন আমি একটা চামচ দিয়ে বেলটার ভিতরের পুরো শাঁসটা আমি বের করে নিচ্ছি একটা বাটিতে। এই দেখো বেল
এই দেখো বেলটা। আর তখন চিনি নিয়ে নিয়েছিলাম অল্প, নুনও নিয়ে নিয়েছি। তো বেলটা ভালো করে মিক্সড করে নেবো, আর এগুলো ধনে পাতা দেয়া, আর অনেকে লঙ্কাও দেয়, তো লঙ্কাটা দিচ্ছি না। তো এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখা যেতে আসি। হ্যাঁ, লঙ্কাটা কুচো বেশি। কেমন হয়েছে বল তো? হয়ে গেছে। আর এখন চলে এসেছি উপরে। তো এখানে বেশ দেখো কি সুন্দর আজকে রোদ দিয়েছে, আর বাইরে অল্প অল্প হাওয়াও চলছে দেখো। তো এখান দিয়ে বেশ হাওয়াও আসছে, বেশ ভালো। তো বেল মাখানো তো হয়ে গেছে, এই যে দেখো। আর এখন মানুও চলে এসছে উপরে। তো মানু আর আমি খাবো, বড়দি খাবে না বললো, তো সে কারণে আমি আর মানুই খাবো। তো চলো গল্প করতে করতে খেয়ে নেওয়া যাক। আর একটু শীতকালে যেহেতু আবহাওয়া চলে এসছে, তো একটু রোদের মধ্যে এখান দিয়ে দেখো হালকা হালকা রোদ আসছে, তো বেশ ভালোই লাগছে। তো চলো এখানে না দাঁড়িয়ে দিয়ে চলো গল্প করতে করতে খেয়ে নিই। ফোনের কভার, হ্যাঁ ওই দেখা তোর ফোনের কভারটা, ওই দেখা এইরকম মানুষ ফোনের কভার নিয়েছিস। মানু আর আমি তো মানু ওই সাইডে রয়েছে, তো ওকে আসতে বলছে অনেক করে, তো ওর সামনে আসতে চাইছিল না, তো এই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বেল মাখাটা দারুণ টেস্ট হয়েছে, অসাধারণ। তোমরাও খেতে চাইলে এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। অনেকদিন পর বেলটা বেশ খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। আর আগে তাও ঘন ঘন খাওয়া হতো, মানে এর মামার বাড়ি একটা বেল গাছ ছিল, তো গাছটা এই যে আমফান ঝড় হলো, তো আমফানে গাছটা পড়ে গেছে, তো সেই কারণে আর খাওয়া তেমন হয়নি। তো আজকে এটা নিয়ে এসছে কিনে, তো বেশ খেতে ভালোই লাগছে। আর এই শীতের দুপুরে বেশ বসে বসে খেতে বেশ ভালো লাগছে, আর দারুণ টেস্ট হয়েছে। আর অনেকদিন বাদে যেহেতু খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। আর সব মেয়েদের টক খেতে তো দারুণ লাগে, তো আমারও ভালোই লাগছে। মানু আছে ওই সাইডে, ও খাচ্ছে, কিন্তু ও আসতে চাইছে না ভিডিওতে। আর এখান দিয়ে দেখো কি সুন্দর, আর ওটা আমাদের পাশের বাড়ির একটা ছাদ, তো এখানে ওদের বাড়ির একটা পুচকি রয়েছে, তো পুচকুটা সবে মাত্রই হয়েছে, এই কমাস হলো, তো ওই জন্য ওর জামা প্যান্ট সব ওখানে দেয়া। তো চলো আবার পরে খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ছাদের দেখো বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, গাছপালা বেশ সুন্দর, আর রোদ আসছে জানলা দিয়ে, তো বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে তোমাদের সাথে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর তোমরাও যদি এইভাবে খেতে চাও, তো বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো খাওয়া প্রায় হয়েই এসছে। তো খাওয়া দাওয়া তো আমাদের খাওয়া কমপ্লিট। আর এই যে দেখো
পুরো বাটি ফিনিশ। তো আমি আর মানুষ ছিলাম, তো দুজনে খেয়েছি, তো তাড়াতাড়ি শেষও হয়ে গেছে। আর এখন বাজে সবে মাত্র 2:30 মতো, তো এখন নিচে চলে যাব আর গিয়ে ভাবছি একটু ঘুমাবো। তো চলো নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের বেল খাওয়া ফিনিশ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম, আর এখন নিচে চলে এসেছি। আর এখন বেজে গেছে 2:45 মতো, তো অনেকটাই লেট হয়ে গেছে। আর মানুষ যেহেতু ছিল, তো দুজনে গল্প করে করে খাচ্ছিলাম, আর উপরে বেশ ভালোও লাগছিলো, হাওয়া দিচ্ছিল, রোদও ছিল হালকা হালকা, বেশ ভালো লাগছিলো। তো ওই কারণে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন তো নিচে চলে এসেছি, আর এখন খুব বেশি দেরিও হয়নি। তো এখন ভাবছি একটু ঘুমাবো। তো দুপুরে আমার মানে দুপুরে ঘুমানোটা আমার খুব জরুরি, মানে জরুরি বলতে গেলে কি বলবো, দুপুরে মানে আমায় ঘুমাতেই হবে, মানে বিয়ের আগেও কি আর এখনও কি, মানে দুপুরে আমি ঘুমাবো। রাতে জেগে থাকতে হয় তাও ঠিক আছে, মানে দুপুরে আমি না ঘুমোলে আমার আবার সন্ধ্যের পর থেকে মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার, তো খুবই বাজে। তো দুপুরে ওই জন্য রোজই ঘুমাই। তো এখন একটু ঘুমিয়ে নেব, আর ও ডিউটি গেছে, ও আসবে হয়তো 5:30 মতো, তো ততক্ষণে আমি ঘুম থেকে উঠেও যাব। তো আর আজকে বেল মাখাটা কেমন হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো ওখানে একটা দেখছি কুকুর এসে এখানে জল খাচ্ছে, বাইরেই কল রয়েছে, সেখানে জল খাচ্ছে দেখছি। তো চলো আজকের মতো টাটা সকলকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আজকের বেল মাখাটা কেমন হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা সকলকে, বাই।